এসি দুর্ঘটনা এড়াতে যেসব তথ্য জেনে রাখা প্রয়োজন, দেশে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহার যেমন বাড়ছে, তেমনি এসি বিস্ফোরণের ঘটনার কথাও শোনা যাচ্ছে প্রায়ই। রক্ষণাবেক্ষণের অভাবে ঘটছে এসি বিস্ফোরণের ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসিতে কেন বিস্ফোরণ ঘটে, এ প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট যন্ত্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আলী বলেন, এসির মধ্যে কম্প্রেসার থাকে। এই কম্প্রেসার গ্যাসের প্রেশারের লেভেলের দুটি লিমিট থাকে, সর্বোচ্চ ও সর্বনিম্ন। প্রেশার সর্বোচ্চ পর্যায়ে অতিক্রম করলে এসি বিস্ফোরিত হতে পারে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে হেলথ সিরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই, আমাদের ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করা হয় অনেক কষ্ট করে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। শীত শেষে গরম শুরুর সময় এসি চালু করার আগে আগে টেকনিশিয়ান ডেকে এসি মেরামতের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা মিরপুরের বাসিন্দা ইলোরা চৌধুরী। সেটাই তাদের বড় একটি দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছে। টেকনিশিয়ান চালু করেই দেখেন ঘর ঘর শব্দ হচ্ছে। তিনি সেটা খুলে মেরামতের পর দেখতে পান যন্ত্রটি জ্যাম হয়ে আছে। এভাবে খানিকক্ষণ চললেই এসিটি বিস্ফোরিত হতে পারত বলেছেন মিসেস চৌধুরী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এয়ার কন্ডিশন বা এসি ব্যবহার বাড়ছে, তেমনি প্রায়ই এসি বিস্ফোরণের ঘটনার কথা শোনাও যাচ্ছে। দমকল বিভাগের তথ্য অনুযায়ী ঢাকা ও গাজীপুর মিলিয়ে 2019 সালে অন্তত 5টি এসি বিস্ফোরণ ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 22 জন। কেন ঘটছে এসি দুর্ঘটনা? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অলোক কুমার মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন, এসি দুর্ঘটনার পেছনে 3-4টি কারণ রয়েছে। অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না, ফলে এসিটি অনেকক্ষণ ধরে চলতে হয়, সেই সঙ্গে অতিরিক্ত গরম হয়ে যায়। নিম্নমানের এসি কিনলে সেগুলোর ভিতরে ফ্যান, তার, বিদ্যুতের ব্যবস্থাগুলো ঠিক থাকে না, ফলে সেখানেও কারিগরি ত্রুটি দেখা যায়, যা অনেক সময় আগুনের সূত্রপাত করতে পারে। তিনি বলেছেন, এসি দুর্ঘটনার আরেকটি বড় কারণ রক্ষণাবেক্ষণের অভাব, ফলে কারিগরি ত্রুটির কারণে এসিতে আগুন ধরে যেতে পারে বা এসির গ্যাসে আগুন লেগে সেটি ঘরে ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় উইন্ডো এসির সামনে জানালা বা দরজার পর্দা চলে এলে বাতাস চলাচলে বাধাগ্রস্ত হয়, সেটিও এসিকে গরম করে তুলতে পারে বলে তিনি জানান। এদিকে এসি সার্ভিসিং এক্সপার্ট দুলাল দাস বলেন, পেশাদার টেকনিশিয়ানের সাহায্যে প্রতি বছর অন্তত একবার এসি সার্ভিসিং করানো উচিত, বিশেষ করে শীতের সময়। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরে গরমের আগে আবার চালু করার সময় অবশ্যই সার্ভিসিং করে নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, এসি সংশ্লিষ্ট দুর্ঘটনা এড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই, তাই এসি দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো জেনে রাখা প্রয়োজন। অনেক পুরনো বা নিম্নমানের এসি ব্যবহার, রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করা, কম্প্রেসরের ভেতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া, এসি থেকে গ্যাস লিক হওয়া এবং সেটি রুমে বা এসির ভিতরে জমে থাকা, দীর্ঘক্ষণ টানা এসি চালানো যার ফলে এসির প্রেশার বেড়ে যাওয়া এবং সেটিকে গরম করে তোলা, এসির ভেতরের বা বাইরের বৈদ্যুতিক তার নড়বড়ে হয়ে থাকা যা শর্ট সার্কিটের তৈরি করতে পারে, বৈদ্যুতিক হাই ভোল্টেজের কারণে ইলেকট্রনিক যন্ত্রের উপর চাপ তৈরি হওয়া, অনেকদিন এসি সার্ভিসিং না করানো, বজ্রপাত বা বৃষ্টির সময় এসি চালানো ঝুঁকিপূর্ণ, কারণ ভালো আর্থিং ব্যবস্থা না থাকলে এটিও এসি দুর্ঘটনা ঘটতে পারে। এসি দুর্ঘটনা এড়াতে কয়েকটি বিষয় বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, যেমন নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা, পেশাদার এসি সার্ভিসিং এক্সপার্টদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো, রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্ধারণ, দীর্ঘ সময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেয়া, বৈদ্যুতিক সংযোগ সকেট ফিল্টার নিয়মিত পরীক্ষা করা, হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা, বৃষ্টি ও বজ্রপাতের সময় এসি ব্যবহার বন্ধ রাখা, এছাড়া বাড়ির ছাদে বজ্র নিরোধক ব্যবস্থা রাখা যেতে পারে, এক নাগারে 8 ঘন্টার বেশি ব্যবহার করা উচিত নয়, এছাড়া আউটডোর মেশিন এমন স্থানে বসাতে হবে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন, তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।